কিছু একটু খাওয়া দাওয়া করি, তারপর দেখা যাক কোথায় যাবো। এখন আমরা বেরোচ্ছি, বেরোয় এখন আগে ফার্স্টে করবো ব্রেকফাস্ট, যদিও এখন লাঞ্চের টাইমটা, তাও মানে আমরা এখন একটু ব্রেকফাস্ট করবো, তারপরে হ্যাঁ তারপরে কিছু একটা মানে তারপরে কোথাও কোথাও একটুখানি ঘুরতে যাবো, কারণ এখনই নামবো না এর সাথে সমুদ্রে, কারণ এখন খুব গরম। এটা হচ্ছে গোয়াতে এলে আমাদের খাবারের জায়গা, সেটা হচ্ছে বাঙালি দোকান হায়া। তো কমপ্লিটলি এখানে সব, আগে শুধু বাঙালি, যখন লাস্ট এসেছিলাম 2021-এ তখন খালি বাঙালি ফুডই পাওয়া যেত, সাউথ ইন্ডিয়ান ছিল না। তো বাট লাস্ট টাইম যখন এসেছিলাম খেতে তখন খাওয়ার টেস্ট খুবই ভালো ছিল, মানে গোটা ব্যাঙ্গালোর বলছি, গোয়াতে মানে বাঙালি খাবার বলতে তখন খালি এখানটাতেই ছিল। তো আমরা ঘুরে ঘুরে আমরা লাস্ট দিন পেয়েছিলাম এই দোকানটার মানে খোঁজ, তো তখন খেয়েছি, তা আজকে আবার ট্রাই করি। ডাল নেই, খাওয়ার চলে এসছে, দেখাচ্ছি। এই হচ্ছে আজকে আমাদের, এটাকে লাঞ্চ করে নিচ্ছি তো একবারে, এটা আমাদের লাঞ্চ, আমার ভেজ থালি ওর চিকেন থালি, ইগনোর দিস। লাঞ্চ আমাদের ডাল, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানটায় যে খাওয়ারের কোয়ালিটিটা একদম নষ্ট হয়ে গেছে, বাট ডালটা আগের মতনই টেস্টি আছে, কিন্তু আদার্স আইটেম মানে এখন আর ভালো নেই। আগে শুধু বাঙালি আর চাইনিজ পাওয়া যেত, এখন দেখছি সাউথ ইন্ডিয়ান, চাইনিজ, নর্থ ইন্ডিয়ান, গোয়ান সব কিছু রেখেছে, তো আই থিঙ্ক তার জন্যই হয়তো টেস্টটা এরকম নষ্ট হয়েছে। তো মানে ঠিক পাঞ্জাবি ও সবই ছিল ওর মধ্যে, তো এবার হচ্ছে তো সেই জন্য খাওয়াটা ওকে ওকে টাইপ ছিল, খুব একটা ভালো ছিল না। মানে এখন আর নেই, মানে একশো যখন আমরা 2021-এ এসেছিলাম সেদিনকে আমরা মানে মানে একদম জায়গা পাইনি, এরকম ভিড় ছিল, বাট এবার দেখলাম কি মানে একদম ফাঁকা, আমরাই খালি ছিলাম। যাই হোক, এবার এখন একটুখানি যাই বিচের দিকে, কারণ আসার পর থেকে এখনও অবধি যাইনি, একটুখানি বিচ থেকে ঘুরে নিই, তারপর একটুখানি আশেপাশের রাস্তাতে বেরোবো ঘুরতে, চলে যাই এবার বিচে। I've been on the road, I've been doing shows. Now we eating steak, remember sleeping on the floor. We're stealing at the gas station when the time's cold. In the kitchen, hostile, trying to flip it out the stove. সারাদিনে ভেবেছিলাম অনেক অনেক জায়গায় যাব, অনেক কিছু করব, অনেক কিছু অ্যাক্টিভিটি করব, এখানে ওখানে ঘুরতে যাব, বাট আলটিমেটলি সেটা আমরা করতে পারিনি, বিকজ বিচেই আমাদের হোল ডে কেটে গেছে। এখন হয়ে গেছে ইভিনিং, এখন আমরা প্ল্যান হলো যে চলো একটুখানি বাগা বিচে গিয়ে একটুখানি ঘুরে আসি। তো এখন চলে এসেছি বাগা বিচে, তো বাগা বিচে এখানে আসার পর আমরা ভাবলাম যে তাহলে পরে যখন চলেই এসেছি তাহলে পরে একবারে, আমাদের যেহেতু আজকে অ্যানিভার্সারি তার জন্য ভাবলাম তাহলে ছোট্ট করে এখানেই কিছু একটা প্ল্যান করি, বাট এতটাই ক্রাউড ছিল, এতটাই ছিল, তো তারপর আমাদের প্ল্যান হলো যে না কিছুক্ষণ এখানে কোনো একটা স্যাক্সে বসে তারপর আমরা রুমে গিয়েই সেলিব্রেটটা করবো। তো এখন এরকম করে অনেকটা খুঁজতে 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 একটা স্যাক্স পছন্দ হয়েছে, স্যাক্সটার নামটা আমি বাইদাবে ভুলে গেছি, কিন্তু এই স্যাক্সটা খুব ভালো লেগেছে, তো এখানে গিয়ে এখন আমরা একটু বসবো, একটু টাইমটা স্পেন্ড করবো, তারপর চলে যাবো রুমে। তো এখন বাজে রাত্রি প্রায় 12টা বাজে, 3-4 মিনিট বাকি, বাড়িতে এসে হয়ে গেছি ফ্রেশ, আনা হয়েছে একটা ছোট্ট কেক, কারণ কালকে কিছু একটা ও প্ল্যান করেছে যেটা কিনা কমপ্লিটলিভাবে আমি জানি না, কিছু কিছু কিছুটা কিছুটা জানি, বাট তো আজকে আমরা রাতে মিডনাইট একটা সেলিব্রেশনের জন্য একটা ছোট্ট করে কেক এনেছি, কারণ এখানটা জানি না কেকের দোকান কোথায় কিনে, বহুত খোঁজা টোজার পর একটা পেয়েছি। যাও কেকটা আনা হয়েছে, কেকটা কাটিং করবো, ততক্ষণ সাথে থাকো। Love it how you love me electric like you do, love it how you love me electric always you, love it how you love me electric electric I love it how you love me a lot, love me a lot, love me electric baby keep the light on for me I'm coming home, know I got you forever wherever I go, I feel like I'm high.
চলো আমরা এবার কেক চেকগুলো একটু খাই, ডিনারও করিনি, ডিনারও করি। তো দেখা হচ্ছে কালকের ব্লগে। কালকে আমাদের ডে টু, কালকে আমাদের কালকের দিনটাই আমরা থাকবো, তারপর দিন আমাদের চেক আউট হয়ে যাবে। তো চলো দেখা হচ্ছে আবার কালকের ব্লগে। টিল দেন টাটা বাই বাই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। এই যে আমাদের কেক, সবাই তোমরা খাও অরিজিনাল ফ্লাওয়ার। হ্যাঁ কিন্তু সেরা কিন্তু, হ্যাঁ কোনো ডেকোরেশনের কোনো সিন নেই, অরিজিনাল ফ্লাওয়ার আর পাতা বসে দিচ্ছে। হোয়াট এভার যাই হোক, খেতে খুব ভালো খেতে। চলো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টাটা বাই বাই, গুড নাইট।